ওয়ালটন দ্বিতীয় জাতীয় ফুটবলই প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার আর নারী বিভাগে জহিরুল ইসলাম স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। পল্টনের আউটার স্টেডিয়ামে পুরুষ বিভাগের ম্যাচে বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাংলাদেশ আনসার। আর নারী বিভাগের ফাইনালে জহিরুল ইসলাম স্পোর্টস একাডেমি হারিয়েছে বাংলাদেশ পুলিশ দলকে। পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আনসারের ইমরান হোসেন। নারী বিভাগে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন জহিরুল একাডেমির লিপি আক্তার। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন এটিএন নিউজের প্রধান নির্বাহী ও এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান ও বাংলাদেশ ফুটবলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজম আলী খান সহ আরও অনেকে। খেলাধুলার মাধ্যমে দেশ একজন ভালো নাগরিক পাচ্ছে, তাই আমি সবাইকে অনুরোধ করব, আসুন বেশি বেশি খেলাধুলাকে আমরা পৃষ্ঠপোষকতা করি, বেশি বেশি খেলোয়াড় তৈরির কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করি। তাহলে যারা খেলোয়াড় হিসাবে বেড়ে উঠবে তারা একটা সুশৃঙ্খল মানুষ হিসাবে বেড়ে উঠবে, আর একটা সুশৃঙ্খল মানুষ হচ্ছে একটি দেশের জন্য বড় সম্পদ। আমাদের জাতীয় দল যারা হবেন তাদের তারা ভালো করবে আমি বিশ্বাস করি, এবং আন্তর্জাতিকভাবে যে খেলাগুলো আমাদেরকে ইনভাইট করেছে যারা করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দিনকাল ভালো হলে সেই খেলাগুলোর সঙ্গে পার্টিসিপেট করার জন্য।